প্রত্যেক শুক্রবার প্রত্যেক তিনবার নয় প্রত্যেক শুক্রবার দিন বিশ্ববারে তো আমার ভাত খাওয়া বুড়ো যায় দেখা এমনি কবি রাইলো বিশ্ববারে তো ভাত খাওয়া বুড়ো দেখে এমনি কবি রাইলো এই যে কবিটা রাম নাই প্রত্যেক শুক্রবার দিন বিভিন্ন দখল ঠকল আগে থেকে উনি দখল করে আসছে আমাদের এই গ্রামের একটু পাশেই দেখেন নয় বিঘে জায়গা দখল করছে পাঁচ বিঘে কিনছে তিন বিঘে দখলে ফরিদপুরে হঠাৎ বিএনপি নেতা বনে যাওয়া এক প্রভাবশালীর বিরুদ্ধে বিধবা নারী বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রভাবশালী এতদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকলেও নিজেকে এখন দাবি করছেন বিএনপি নেতা অথচ তার বিরুদ্ধে রয়েছে দখলবাজি ভূমিদস্যুতা সহ নানান অভিযোগ প্রতিনিধি আরিফুজ্জামান হিমনের রিপোর্টে চোখের পানি বলে দিচ্ছে অসহায়ত্বের ভাষা কান্নাজড়িত কণ্ঠে নিজের এক টুকরো ফিটে ফিরে পাবার আশায় কাঁদছিলেন বিধবা নারী আসমা বেগম আমার এপারাতে ডাক দিবে বাজারতে ডাক দিবে দশজন ডাক দিয়া তোরা সবাই মিলাব প্রত্যেক শুক্রবার প্রত্যেক তিনবার নয় প্রত্যেক শুক্রবার দিন বিশ্ববারে তো আমার ভাত খাওয়া বুড়ো যায় দেখা এমনি কবি রাইলো বিশ্ববারে তো ভাত খাওয়া বুড়ো দেখে এমনি কবি রাইলো এই যে কবিটা রাম নাই প্রত্যেক শুক্রবার দিন একবার ছেড়ে মিদ আমরা জ্বালাই আপনারা খালি অনুরোধ আপনার গাঁত পায়ে ধরে আমার একটা রোহিঙ্গালারি বাড়ি ঘর করে দেন এটুকু চাই হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী হারানোর পর ফরিদপুরের নগরকান্দা তালমাই ইউনিয়নের ধুতরাহাটি গ্রামে কুমার নদীর পাড়ে সরকারি এক টুকরো জমিতে ছেলে সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর যাবৎ বসবাস করে আসছেন এই বিধবা নারী সবকিছু ঠিকঠাক থাকলেও সরকার পতনের পর আকস্মিকভাবে বাড়িটির দখলের চেষ্টা চালায় স্থানীয় এক প্রভাবশালী নেতা অভিযোগ রয়েছে স্থানীয় ভূমিদস্যু খ্যাত সালাউদ্দিন কবির নামের এক ব্যক্তি জায়গাটি নিজের দাবি করে গত ২৫ অক্টোবর সন্ত্রাসী বাহিনী নিয়ে দখলের চেষ্টা চালায় গুড়িয়ে দেয় বিধবার বসত ঘর আমার বাড়ি হাজির আছে যে লোকজন বুঝতে পারে কতটি চাল্লি বালি আছে কবির সাহেবের টাকা খাওয়া চাল্লি বালি কিনে সুদ দিয়েছে এই চাল্লি বালি কিনে সুদ দেয় যে আট করে রাখছে আমি কি আমি অসহায় মানুষ আমি কি অপরাধ করছি আমি বিদেশি মানুষ হ্যাঁ আমার বিয়ে করছে আমি এই দেশে আছি এই দেশে থাকছি হ্যাঁ কেন আমার এইভাবে আমার বর কিটা কালকে মারা গেছে যে একটা আশার লাগা দিচ্ছে ঘর দর ভাঙছে না আশার দিচ্ছে না আশার ছোট একটা ছাগল মারা গেছে আমার ঘর ভাঙছে আমার ছাগল বর আমার এই পোলাটা পা ভাঙে গেছে ওরা কইরা তো রাখা বাড়াই নেয় না নিয়ে কি করছে একোনাতে নিয়ে যে আরেকজন একোনাতেও নেই যে বাচ্চা নাহলে ঠিক আমার গরু দুটা লয়ে যাইতো গা এ ঘটনায় ভুক্তভোগী নারী তার শেষ সম্বল বাড়িটি রক্ষার জন্য প্রশাসনের দ্বারস্থ হলে প্রতিনিয়ত তাকে দেওয়া হচ্ছে হুমকি ধামকি অভিযোগী ভূমিহীন নারী তুলে ধরেন সেই দিনের ঘটনার বিবরণী যেখানে জায়গাটি সরকারি বলেও দাবি করেন তিনি অনুসন্ধানে জানা যায় ৫ আগস্টের সরকার পতনের পর সালাউদ্দিন কবির হঠাৎ করে বিএনপি নেতা বনে যান কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় সংসদ সদস্যদের সাথে বেশ সখ্যতার প্রমাণ আসে ভোরের পাতার হাতে স্থানীয়রা বলছে কবির বিএনপি নেতাদের নাম ভাঙে বাড়িটি দখলের চেষ্টা চালায় ওই সালাউদ্দিন কবির আছে আমাদের গ্রামের উনি ভূমিদস্যু আগে আজ থেকে আমাদের সাথে উনি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লোক আমাদের সাথে উনি আওয়ামী লীগ করতো হ্যাঁ আওয়ামী লীগ করছে দীর্ঘ সময় লাভ চৌধুরীর সাথে থাকছেন জামাল ভাইয়ের সাথে থাকছেন এখন বিএনপি সরকার পরিবর্তন হওয়ার পর উনি এখন বিএনপিতে অ্যাটেন্ড করে বিভিন্ন জায়গা দখল ঠকল আগে থেকে উনি দখল করে আসছে আমাদের এই গ্রামের একটু পাশেই দেখেন নয় বিঘে জায়গা দখল করছে পাঁচ বিঘে কিনছে তিন বিঘে দখলে উনি আওয়ামী লীগ করেন উনি বাবলু চৌধুরীর সাথে ছিলেন লাভ চৌধুরীর সাথে ছিলেন এখন আবার বিএনপিতে বিভিন্ন জায়গা যে ধর্না দিচ্ছে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য আমি ওখানে গেছি যাই দেখলাম যা ঘটনা ঘটছে যা মানবতার জীবন তার গরু খাওয়ার দরজা ভাঙ্গেছিল তছনছ করে দিছে এত সম্পত্তি তোমার তুমি কেন ওই ভূমিহীন মানুষের জায়গা দখল করতে যাও এই জমির মালিক তো গভর্নমেন্ট তারা তো সর্বোপরিভাবে আওয়ামী লীগ করে আছে ঠিক আছে এখন যেমন আপনার সরকার পতনে হয়তো তারা কোনো পল্টি নিতে পারে এরকম কিছুই একটা হয়েছে বুঝছেন মানে আমাদের সাথে এরকম একটা ষড়যন্ত্র করে তারা এই জায়গা বলে এই সরকারি জায়গা তারা কীভাবে তারা এটা মালিকানা করে আমরা সরকারের জায়গায় বসবাস করি বুঝছেন
অভিযুক্ত সালাউদ্দিন কবি দখলকৃত জায়গাটি ডিসি আর না কেটে নিজে বলে দাবি করেন। জায়গাটির কোনো দলিলাদি না দেখাতে পারলেও তিনি জানান জমিটি তিনি ট্রাম্পের মাধ্যমে কিনে রেখেছে। জমিটা আমার, ঘরগুলো আমার, হ্যাঁ অ্যাকচুয়ালি রসুলপুরের যতগুলো জমি আছে, হ্যাঁ প্রত্যেকটা জমি আবদার, যতগুলো বিল্ডিং আছে ঘর আছে দেখবেন সবই। তো এই জায়গাটা কিনেছিলাম আমি 2013 সালে। ওই মনে একটা বাড়ি হলো মুন্সীগঞ্জ, মুন্সীগঞ্জ বাড়ি, ওটা হলো রসুলপুরেই থাকতো, ভাড়া দিলাম মাসে 1000 টাকা ভাড়া, মাসিক ভাড়া ছিল, এইভাবে থাকতো ছিল। তাই থাকার পরে ওনার বছর ভালো লাগছিল, মারা যাওয়ার পরে আমি ওনার বাবা বলতেছি যে প্রায় 6 মাস ধরে যে আপনি আমি ঘরের কাজ শুরু করবো, আপনি মানে ছেড়ে দেন আর যাই কাজ আমি করতেছিল। পরে আর কি এই কিছু কুসক্রম হলে কারণে উনি এসে এই কথা বলছে। তারপর আমি কি করি, অভিযোগ করি আর কি থানাতে, হ্যাঁ থানাতে অভিযোগ করার পরে আমি পরে তদন্ত আসলো, তদন্ত আসার পরে খোঁজ বললাম জায়গাটা আমি কার কাছে কিনেছিলাম, জায়গাটা আমার। এদিকে প্রশাসন বলছে সরকারি জায়গা কেনে বেচা ভাড়া দেওয়া দণ্ডনীয় অপরাধ, সরকারি সম্পত্তির একছত্র মালিক সরকার, তবে কেউ যদি ডিসিআর মূল্যে ভোগ করতে চান তাহলে শর্ত সাপেক্ষে নিতে পারেন। বন্দোবস্ত যোগ্য খাস জমি, সেটি যদি কৃষি খাস জমি কিংবা অকৃষি খাস জমি হয় সেই ক্ষেত্রে কৃষি খাস জমি হলে কৃষি খাস জমি বন্দোবস্তের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী, এবং অকৃষি খাস জমি হলে অকৃষি খাস জমি বন্দোবস্তের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আবেদন, যিনি এই জমিটি ভোগ করতে চান তিনি আবেদন করলে তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটি এবং উপজেলা অকৃষি খাস জমি বন্দোবস্ত কমিটিতে সেটি যদি অনুমোদিত হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে সেটি অনুমোদনের জন্য জেলা পর্যায়ে জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটি এবং জেলা অকৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়, এবং এইভাবে যদি পরবর্তীতে অনুমোদিত হয় হ্যাঁ সেই ক্ষেত্রে তাকে যদি বন্দোবস্ত প্রদান করা হয় সেটি হতে পারে যে অস্থায়ী বন্দোবস্ত কিংবা স্থায়ী বন্দোবস্ত। সেই ক্ষেত্রে বন্দোবস্ত পেলে পরবর্তীতে তিনি সরকারি যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী সেই জমিটি ভোগ করতে পারবেন বন্দোবস্ত পাওয়া সাপেক্ষে। দেশে কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা বিতর্কিত কর্মকাণ্ডে আসমা বেগমের মতো ভিটে মাটি হারাচ্ছে অনেকে, স্বাধীন ভূখণ্ডে এই জিম্মি দশা থেকে পরিত্রাণ চায় তারা। আরিফুজ্জামান হিমন, ভোরের পাতা, ফরিদপুর।